ইউনিভার্সের সবথেকে ফ্যাসিনেটিং এবং সবথেকে মিস্টিরিয়াস অবজেক্ট হলো ব্ল্যাক হোল। মৃত নক্ষত্রের থেকে তৈরি এই অবজেক্টের গ্র্যাভিটি এতটাই স্ট্রং হয় যে তা স্পেস টাইমকে এতটাই ডিস্টর্ট করে ফেলে যে আলো পর্যন্ত সেই পথ থেকে বেরিয়ে আসতে পারে না, ফলে এই অবজেক্টদেরকে কালো বা ব্ল্যাক দেখায়। শুধু আলো বলে নয়, কোনো সাবঅ্যাটমিক পার্টিকেল এদের গ্র্যাভিটি থেকে রক্ষা পায় না। ব্ল্যাক হোল ফর্মেশনের উপর আমি আগেও অনেক আলোচনা করেছি, এমনকি আমি যখন ব্ল্যাক হোল ইকুয়েশন এবং কীভাবে ম্যাথেমেটিক্যালি আমরা ব্ল্যাক হোলকে প্রিডিক্ট করছি বা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনকে ক্যালকুলেট করছি, সেখানে আমি সবসময় স্কেপ ভেলোসিটিকে আলোর থেকে বেশি ধরেই ক্যালকুলেট করেছি। আর যেহেতু ইউনিভার্সে কোনো বস্তুই আলোর থেকে দ্রুত গতিতে চলতে পারে না, তাই ব্ল্যাক হোলের গ্র্যাভিটি থেকে কোনো পদার্থেরই বেরিয়ে আসা সম্ভব নয়। আর যেহেতু ব্ল্যাক হোলের ক্ষয় সম্ভব নয়, তাই ব্ল্যাক হোল অবিনশ্য। অন্তত 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিজ্ঞানীদের এটাই ধারণা ছিল, কিন্তু এই ধারণা আমূল বদলে দিলেন স্যার স্টিফেন উইলিয়াম হকিন্স। জেনারেল রিলেটিভিটি এবং কোয়ান্টাম ফিল্ড থিওরিকে কাজে লাগিয়ে তিনি প্রমাণ করলেন যে ব্ল্যাক হোলেরও ধ্বংস সম্ভব। এই পদ্ধতিকে তিনি বললেন হকিং রেডিয়েশন। যদিও ব্ল্যাক হোল অমর কিনা এটা আবিষ্কার করা কিন্তু তার উদ্দেশ্য ছিল না, তবু হকিং রেডিয়েশনকে একমাত্র পদ্ধতি বলা যেতে পারে এই ব্ল্যাক হোলকে ধ্বংস করার। তাই এই ভিডিওতে আমি আলোচনা করব কি এই হকিং রেডিয়েশন আর কি করে এই পদ্ধতিতে ধ্বংস হয় ব্ল্যাক হোল। ভিডিও শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। হকিং রেডিয়েশন নিয়ে অনেক মিসকনসেপশন এবং ফেক ভিডিও ইউটিউবে রয়েছে। আমি সেই পথে না গিয়ে সরাসরি স্টিফেন হকিংসের পাবলিশ করা পেপার এবং তার নিজের গবেষণাপত্র পড়ে যেটুকু বুঝতে পেরেছি তার উপর ভিত্তি করে এই ভিডিওটা বানাচ্ছি। স্যার স্টিফেন হকিংসের উদ্দেশ্য ছিল এটা দেখা যে ব্ল্যাক হোলের টেম্পারেচার আছে কি না, অর্থাৎ ব্ল্যাক হোল কোনো ধরনের রেডিয়েশন তৈরি করছে কি না। এই উদ্দেশ্যে তিনি মানব ইতিহাসের তৈরি দুটো সবথেকে সাকসেসফুল থিওরির ব্যবহার করেন। প্রথমটা হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবং দ্বিতীয়টা হলো কোয়ান্টাম ফিল্ড থিওরি। এই দুটো সফল থিওরির উপর ভিত্তি করে তিনি ব্ল্যাক হোল থার্মোডাইনামিক্সের উপর তার রিসার্চ পেপার পাবলিশ করেন। তার তৈরি ইকুয়েশনটি ছিল এরকম, যেখানে ব্ল্যাক হোলের টেম্পারেচার নির্ণয় করার জন্য তিনি কোয়ান্টাম ফিজিক্স, রিলেটিভিটি, গ্র্যাভিটেশন এবং থার্মোডাইনামিক্সকে একসাথে একই ইকুয়েশানে ব্যবহার করেছেন। এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে, ব্ল্যাক হোল থেকে যদি ইউনিভার্সের সবথেকে ফাস্টেস্ট অবজেক্টও বেরোতে না পারে তাহলে তা থেকে কোনো পার্টিকেল কী করে বেরিয়ে আসতে পারে। এখানেই সমস্ত মিসকনসেপশনের শুরু হয়। আসলে হকিং রেডিয়েশন এতটাই জটিল একটা বিষয় যে অনেক বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত এটাকে সঠিকভাবে বুঝতে পারে না। তবু আমি যতটা সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত, হকিং রেডিয়েশনের সাথে আমাদের ম্যাক্রো ওয়ার্ল্ড বা সাধারণ জগতে দেখা পার্টিকেলের কিন্তু কোনো সম্পর্কই নেই। সমস্ত ইকুয়েশনটা করা হয়েছে কোয়ান্টাম থিওরির উপর ভিত্তি করে, ফলে এখানে পার্টিকেলদের ওয়েভ হিসাবে কল্পনা করাটাই বেশি যুক্তিযুক্ত। এবার চলে আসি ভ্যাকিউমে। কোয়ান্টাম ফিজিক্সে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল মতে এনার্জি এবং টাইমের আনসার্টেনটির ফলে কোয়ান্টাম লেভেলে খুব সামান্য সময়ের জন্য কিছু পার্টিকেল তৈরি হতে পারে। তবে ল অফ কনজারভেশনের কারণে তৈরি হওয়া পার্টিকেলদের সাথে অবশ্যই একটা করে অ্যান্টি পার্টিকেলও তৈরি হওয়ার কথা, যাতে চার্জ, স্পিন, ব্যারিয়ন নাম্বার সহ বাকি সমস্ত কোয়ান্টাম প্রপার্টি ব্যালেন্স হয়। যেমন ভ্যাকিউমে জিরো চার্জ থেকে একটা নেগেটিভ চার্জের ইলেকট্রন তৈরি হলে অবশ্যই একটা পজিটিভ চার্জের অ্যান্টি ইলেকট্রনও তৈরি হবে, যাতে কিনা তাদের মোট চার্জ আগের মতনই জিরো থাকে। এবার এই অ্যান্টি পার্টিকেলদের একটু অন্যভাবে চিন্তা করা যাক। থিওরি এবং ইকুয়েশন মতে অ্যান্টি পার্টিকেলদের টাইম রিভার্স পার্টিকেলও ধরা যেতে পারে, কারণ সিপিটি সিমেট্রি মতে অ্যান্টি পার্টিকেলদের ম্যাথেমেটিক্যালি টাইম রিভার্স পার্টিকেলও বলা যায়। সাধারণ ক্ষেত্রে এটা ঠিকই কাজ করে, কিন্তু ব্ল্যাক হোলের কাছে ইকুয়েশন কিন্তু কাজ করে না, কারণ ব্ল্যাক হোল স্পেস টাইমকে ডিস্টর্ট করে, ফলে সময়ের ফ্লো ব্ল্যাক হোলের কাছে অনেকটাই পাল্টে যায়। ফলে তৈরি হওয়া ম্যাটার অ্যান্টিম্যাটার পেয়ারের ডিস্ট্রিবিউশন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনে প্রপারলি হয় না, ফলে অনেক ক্ষেত্রে ইভেন্ট হরাইজনের উপর শুধুমাত্র একটাই পার্টিকেল তৈরি হয়, কারণ তার অ্যান্টি পার্টিকেল কাউন্টার পার্টের ওয়েভ ইকুয়েশনকে
ব্ল্যাক হোল সম্পূর্ণ নষ্ট করে দেয়। এখানেই সবার ভুলটা হয়, সবাই ভাবে যে সম্ভবত অ্যান্টি পার্টিকেলটি ব্ল্যাক হোলে প্রবেশ করে আর সাধারণ পার্টিকেলটি বাইরে চলে আসে, কিন্তু তা একেবারেই নয়, কারণ অ্যান্টি পার্টিকেলেরও তো একটা ভর আছে, আর তা যদি ব্ল্যাক হোলে প্রবেশ করে তাহলে পরে তো উল্টে ব্ল্যাক হোলের ভর বৃদ্ধি পাওয়ার কথা। তাই আসল ঘটনাটা হলো অ্যান্টি পার্টিকেল মোটেও ব্ল্যাক হোলে প্রবেশ করে না, ব্ল্যাক হোল ইভেন্ট হরাইজন স্পেস টাইমকে এতটা ডিস্টর্ট করে ফেলে যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের ফলে তৈরি হওয়া ম্যাটার অ্যান্টি ম্যাটার পার্টিকেল বা ম্যাথেমেটিক্যালি যাকে আমরা টাইম ফরওয়ার্ড এবং টাইম ব্যাকওয়ার্ড পার্টিকেল বলি, তাদের মধ্যেকার টাইম ব্যাকওয়ার্ড পার্টিকেলের ইকুয়েশনকে ব্ল্যাক হোল নষ্ট করে ফেলে, ফলে পড়ে থাকে শুধুমাত্র টাইম ফরওয়ার্ড অর্থাৎ সাধারণ পার্টিকেলটি। ইভেন্ট হরাইজন থেকে দূরে যেখানে স্পেস টাইম ফ্ল্যাট রয়েছে, সেখান থেকে ব্ল্যাক হোলকে অবজার্ভ করলে মনে হবে যে ব্ল্যাক হোল থেকে যেন পার্টিকেলগুলি বেরিয়ে আসছে। এই রেডিয়েশন কিন্তু কোনো হাই এনার্জি বা আয়োনাইজ রেডিয়েশন নয়, বরং ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা রেডিয়েশন রেডিওওয়েভের থেকেও বহু গুণ কম এনার্জেটিক। আর এই রেডিয়েশনের মাত্রা খুবই কম, যেহেতু এই হকিং রেডিয়েশন নির্ভর করে স্পেস টাইম কার্ভেচারের উপরে, তাই ব্ল্যাক হোল যত বড় হয় তার রেডিয়েশন তত কম তৈরি হয়, কারণ ভলিউম বেশি হওয়ার কারণে বড় ব্ল্যাক হোল স্পেস টাইমকে কম কার্ভ করে, যেখানে ছোট ব্ল্যাক হোল স্পেস টাইমকে অনেক বেশি কার্ভ করতে পারে, ফলে ছোট ব্ল্যাক হোল থেকে খুব দ্রুত এবং বেশি মাত্রায় রেডিয়েশন তৈরি হয়। এই রেডিয়েশন তৈরির জন্য যে এনার্জির প্রয়োজন হয় তাই আসে ব্ল্যাক হোল থেকে, ফলে ব্ল্যাক হোলের ভর ধীরে ধীরে কমতে থাকে। যদিও এই ভর কমার হার কিন্তু খুবই কম, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টার এইভাবে হকিং রেডিয়েশন দ্বারা সম্পূর্ণ ধ্বংস হতে সময় লাগবে তার প্রায় 1 গুগল ইয়ার অর্থাৎ 10^100 বছর অর্থাৎ একের পিছনে 100 বছর। আর তাও যদি ব্ল্যাক হোলটি অন্য কোনো বস্তুকে খেয়ে না ফেলে, অন্য কোনো নক্ষত্র বা অন্য কোনো ব্ল্যাক হোলকে খেয়ে নিলে ব্ল্যাক হোলের ভর আরও বৃদ্ধি পাবে, ফলে তার জীবনকাল আরও বৃদ্ধি পাবে। তাছাড়া একটা সাধারণ স্টেলার ব্ল্যাক হোল থেকে যে পরিমাণে রেডিয়েশন বেরিয়ে আসে তার থেকে বেশি পরিমাণে রেডিয়েশন তো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হিসাবে ব্ল্যাক হোলে প্রবেশ করে, ফলে ওভারঅল ব্ল্যাক হোলের ভর তো বৃদ্ধি পায়, ফলে ব্ল্যাক হোলকে এক কথায় অমরই বলা চলে। তবে হ্যাঁ, এ কথা ঠিক যে এক্সপেনশনের কারণে ইউনিভার্স আকারে বড় হচ্ছে, ফলে সমস্ত বস্তু একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ফলে হ্যাঁ একটা সময় ব্ল্যাক হোলে আর নতুন কোনো বস্তু অ্যাড হতে পারবে না। এমনকি এক্সপেনশনের কারণে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনও প্রায় শেষ হয়ে যাবে, তখন ব্ল্যাক হোল ধীরে ধীরে তার ভর হারাতে থাকবে। এইভাবে কয়েক কোটি কোটি বছর ধরে ব্ল্যাক হোল অল্প অল্প করে তার ভরকে হারিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এটাই হলো হকিং রেডিয়েশনের আসল কারণ। এইভাবে স্টিফেন হকিং ব্ল্যাক হোলের টেম্পারেচার নির্ণয় করতে গিয়ে আবিষ্কার করে ফেলেন তার হকিং রেডিয়েশনকে এবং খুঁজে বার করেন ব্ল্যাক হোলের ধ্বংসের একমাত্র কারণকে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর অলওয়েজ কিপ অন আস্কিং।